আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পারবেন যারা আপনার ফেসবুকে পোস্ট করা ছবিতে বা ভিডিওতে কোন রকম লাইক কমেন্ট শেয়ার কোন রকম ভাবে কোনো কিছু করছে না আপনার কোন কাজে লাগছে না শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা ঘিরে বসে আছে তো আপনারা যদি তাদের রিমুভ করে দেন তাহলে কিন্তু আপনাদের জায়গা অনেকটা পরিমাণে কমে যাবে এবং আপনাদের যে ফলোয়ার্স সেটা কিন্তু অনেকটা পরিমানে বেড়ে যাবে তো ফেসবুকে নর্মাল সেটিং দিয়ে যদি আপনি তাদের আনপ্রেন্ট করতে চান বা রিমুভ করতে যান তাহলে কিন্তু অনেকটা পরিমাণে টাইম লেগে যায় অনেকটা পরিমাণে সময় লেগে যায় তো আমি ফেসবুকে নতুন আপডেটের মধ্যে আসার যে সেটিংটা এসেছে সেই সেটিংটার সাহায্যে আপনাদেরকে দেখাবো সেই সেটিংটার মধ্যে শুধুমাত্র চার থেকে পাঁচ সেকেন্ড লাগবে আপনাদের সেই ফেন্ডসগুলিকে আনফেন্ড করতে বা রিমুভ করতে শুধুমাত্র একটা ক্লিক করেই কিন্তু তাদেরকে আনফেন্ড করতে পারবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন বিনা কোনো স্কিপ করে তাহলে আপনারা জানতে পেরে যাবেন এবং খুবই সহজেই কিন্তু আপনারা তাদের আনফেন্ড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা তাদেরকে আনফেন্ড করবেন বা রিমুভ করবেন তো প্রথমত অফিসিক্যাল ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটা যখনই ওপেন করবেন বাঁদিকে আপনার যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে যে ফ্যান্সের অপশান দেওয়া আছে আপনার যে যতগুলি ফ্যান্স এখানে শো করবে জাস্ট এই ফ্যান্সের উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন আমার কিন্তু দু হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ফ্যান্স এখানে কিন্তু শো করছে তো দেখতে পেন ডান দিকে যে ম্যানেজের অপশান দেওয়া আছে এই ম্যানেজের অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে তারপরে এরকম এন্টারফেস পেয়ে যাবে দেখতে পেন সমস্ত ফ্যান্স কিন্তু এখানে শো করবে তো আপনি কী করবেন উপরে একটা নতুন অপশন দেওয়া আছে দেখতে পেন লিস্ট ইন্টারেক্টেড উইথ লেখা আছে দেখতে পেন জাস্ট এইখানে কিন্তু আপনাদেরকে প্রথমকার অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখতে পান এখানে একশো ছিয়াশি কিন্তু আমার আনঅ্যাক্টিভ আছে ফেসবুকের মধ্যে যারা আমার পোস্টটি কোনোরকমভাবে লাইক কমেন্ট শেয়ার কোনো রকমভাবে কোনো কিছু করে না আমার শুধু জায়গা ঘিরে পোস্টে আছে তাদেরকে কিন্তু আমি আপনাদেরকে আনফ্যান করুন ফ্যান দেখতে লেখা আছে রিভিউ ফ্যান্স ইউ ইন্টারেক্টেড উইথ দি লেস্ট ওয়ান ফেসবুক ইন দি লাস্ট নাইনটি ডেজ মানে হচ্ছে নব্বই দিনের মধ্যে কেউ যদি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু তাদেরকে আনঅ্যাক্টিভ বলে ধরা হবে তো দেখতে পান এখানে যতগুলি ফ্যান শো করছে তারা কিন্তু তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে কিন্তু একবারও ফেসবুক ওপেন করেনি ফেসবুকের মধ্যে কোনো রকমভাবে অ্যাক্টিভিটি করেনি জন্য তাদের আনঅ্যাক্টিভ ধরা হয়েছে তো এদের যদি আপনি আনফেন্ড করতে চান বা রিমুভ করতে চান ডান দিকে দেখতে পান এখানে আনফেন্ট লেখা আছে তাদেরকে কিন্তু আনফেন্ড করতে পারেন তো আনফেন্ড করার জন্য জাস্ট আনফেন্ডে ক্লিক করবেন এবং এখানে যে পপ আপ এসছে আনফেন্ডের আরেকটা করে দেবেন এখানে আনফেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আনফেন্ড হয়ে যাবে রিমুভ হয়ে যাবে তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই আনফেন্ড করতে পারবেন একটা একটা করে তো এবার যদি আপনি মনে করেন যে একটা মাত্র ক্লিক করে সমস্ত ফেন্সগুলিকে আনফেন্ড করতে পারবেন তাহলে কীভাবে পারবেন সেটা করার জন্য ডানডিগের উপরে দেখতে পেন সিলেক্ট মাল্টিপল লেখা আছে এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তাদেরকে আপনি আনফেন্ড বা রিমুভ করতে পারবেন তো এখানে রিমুভ করার জন্য যারা সিলেক্ট অপশান দেওয়া আছে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পেন এরকমভাবে সিলেক্ট করবেন এবং যাদের যাদের আনফেন্ড করতে চান আর রিমুভ করতে চান না ফ্রেন্ড লিস্টে রাখতে চান তাদেরকে ছেড়ে দেবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে করে তো হিসেবে কিছু আপনাদেরকে দেখাচ্ছি আনফ্রেন্ড আপনার চালের সমস্ত ফ্রেন্ডস এখান থেকে আনফেন্ড সিলেক্ট করে আপনি কিন্তু আনফেন্ড করতে পারেন দেখতে কিছু কিছু ফ্রেন্ডসকে আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপর সিলেক্ট করার পর আনফেন্ড করার জন্য বাঁ দেখে যে আনফ্রেন্ডের অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবেন আনফ্রেন্ডের অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পপ আসবে এই আনফ্রেন্ড লেখা আছে এই আনফ্রেন্ডে কিন্তু আরেকবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং সমস্ত ফেন্স কিন্তু এখান থেকে আপনাদের আনফেন্ট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে তো দেখতে পেন এখানে কিন্তু একশো একাত্তর হয়ে গেল তো আমার যে তেরোটা ফ্যান ছিল তাদের কিন্তু আনফেন্ট করে দিয়েছি এখান থেকে রিমুভ করে দিয়েছি তো এইরকম ভাবে কিন্তু আপনারা খুবই সহজেই আপনারা একটা মাত্র ক্লিক করে সমস্ত ফ্যান্সগুলিকে আনফেন্ট করতে পারবেন ফেসবুকের মধ্যে যারা যারা আনঅ্যাক্টিভ আছে আপনাদের ফেসবুকের মধ্যে ফালতু ফালতু পড়ে রয়েছে জায়গা ঘিরে বসে আছে যারা আপনার ফেসবুকের পোস্টে রকম লাইক শেয়ার কমেন্ট কোনো রকম ভাবে কিছু করছে না ফালতু ফালতু আপনার ফ্যান লিস্টে পড়ে রয়েছে তাদের কিন্তু এইরকম ভাবে খুবই সহজেই আনফ্যান্ট করে দিতে পারবেন তো ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে লাগে উপকার আসে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন তো দেখা হয়ে পড়ে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন তো চলি টাটা বাই বাই